নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শনিবার, প্রত্যেকে জয় শনি মহারাজের, জয় জয় শনি মহারাজের, জয় জয় শনি মহারাজের জয়। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আগামীকাল যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি আলোচনা করব। তবে একটি বিশেষ ইম্পর্টেন্ট কথা, আপনারা ভিডিওর আলোচনাটা একদম ডিপলিভাবে শুনবেন, বুঝবেন। আমি এখানে কি বোঝানোর চেষ্টা করছি, যেটা আপনাদের জীবনে বড় ধরনের পরিবর্তন কিন্তু ঘটাবে। ওই আপনি রাশির নাম শুনে বেরিয়ে চলে যাচ্ছেন, অনেকে করছেন, শুধুমাত্র রাশির নাম, টার্গেট নাম্বারটা শুনে নিচ্ছেন, বেরিয়ে চলে যাচ্ছেন। আপনারা এটা করবেন না, এটা ভুল করছেন। কারণ এখানে আমি আলোচনাটি যেটা করি সেটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা, যেখানে আপনার বিস্তারিত জানানো কিন্তু হয় যে আপনি ইনভেস্টমেন্ট করবেন কেন। আমি বারবার বলেছি, এক টাকা হোক আর একশো টাকা হোক, প্রত্যেকটি টাকারই কিন্তু মূল্য যথারীতি রয়েছে। হাত জোর করে অনুরোধ করছি আপনাদেরকে, লটারি কেটে অর্থ অপচয় আপনারা করবেন না, যদি না আপনাদের যোগ না থাকে। এই জন্য একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আগে দেখিয়ে নিন আপনার যোগ রয়েছে কি না। সেটা থাকলে আপনার কোন বছরগুলোতে যোগ রয়েছে, কোন মাসগুলোতে আপনার প্রাপ্তি রয়েছে, সেটা আগে জেনে নিন। কারণ আপনি ইনভেস্টমেন্ট করছেন, আপনার হচ্ছে না, আপনি ফেড আপ হয়ে যাচ্ছেন। দীর্ঘদিন ধরে অনেকে ইনভেস্টমেন্ট করে যাচ্ছেন, প্রচুর অর্থ লস করে ফেলেছেন। তাদের ক্ষেত্রে বলবো, একবার নিজের ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা আপনারা বিচার করুন। নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখাতে কিন্তু আপনাকে ডিটেলস বলে দেওয়া যাবে যে আপনার প্রাপ্তির যোগ কখন রয়েছে। অর্থাৎ আপনার আগামী দিনে প্রাপ্তি রয়েছে কি না, আপনার শুভ সংখ্যা কোনটা, আপনার ফর্চুনা নাম্বার কোনটা। এবং যারা রাহু রক্ষা কবজ নিচ্ছেন, তাদের ক্ষেত্রে আমি একটি বিশেষ আপনাদের সামনে অনুরোধ করব। মানে অনেকে বলছেন যে স্যার আমার খুব তাড়াতাড়ি লাগবে। দেখুন, এটা একটা তিথি ক্ষণ অনেক কিছু বিষয় রয়েছে, যেটা সব কিছু ক্রিয়া করে কিন্তু দিতে হয়। আমার কাছেও ব্যক্তিগত, আমি বারবার বলি, সময় নিয়ে কাজ করতে দিন। কারণ বিশেষভাবে এটা কিন্তু ইম্পর্টেন্ট একটি বিষয় যে চটজলদি করলে কিন্তু কাজ কিন্তু হবে না। যাদের অল্পের জন্য দুই এক নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে আপনার মহাপ্রাপ্তি কিন্তু ঘটবে। এখন আপনার একশো ঘটবে না এক কোটি ঘটবে, এটা আপনার জন্ম ছকটা আগে দেখিয়ে নিন, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। আমি বারবার বলেছি, রাহু শুক্র বুধ এবং শনি আপনার জন্মছকে কেমন রয়েছে। রাহু শুক্র বুধ, রাহু হচ্ছে কলিযুগে রাজা, আকস্মিক প্রাপ্তির মালিক, এবং ভাগ্যভাব, ধনভাব, আকস্মিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলোর টোটাল বিচার বিশ্লেষণ করুন। নিশ্চিত রূপে আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি কিন্তু করবে। প্রচুর চেষ্টা করছেন, হচ্ছে না, একবার একদম সঠিক অ্যাস্ট্রোলজার, আপনি যাকে আদর্শ অ্যাস্ট্রোলজার মনে করবেন, জ্যোতিষবিদ বলে মনে করবেন, তার সঙ্গে পরামর্শ করুন। যেখানে আপনাকে ডে বাই ডে আপনাকে কোন সময়, কোন মাস থেকে, কোন বছর থেকে এটা শুরু হচ্ছে, টোটালটা আপনাকে বলে দিবে। বার্থ চার্ট রিফরমেশন আপনারা করুন। যারা দীর্ঘদিন প্রাপ্তিতে বাধা রয়েছে কিনা,
বার্থ চার্ট রিফরমেশনটা অবশ্যই আপনারা করুন। তাতে কি হবে, আপনার জীবনে বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। কারণ রাহু হচ্ছে অর্থপ্রাপ্তির মালিক, আর ভাগ্যভাবকে যদি স্ট্রং করা যায়, ভাগ্য যদি আপনার সাথ দেয়, তাহলে আপনার বড় 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 ধরনের পরিবর্তন হবেই। আমি খুব দায়িত্ব নিয়ে এই কথাটা বলছি। দেখুন, এর পাশাপাশি আপনার দশা মহাদশা দেখা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। আগামীকাল রাহুকাল রয়েছে 8:55 থেকে 10:25 পর্যন্ত, 8:55 টু 10:25, এবং যোগ রয়েছে প্রীতি যোগ। পাঁচ রাশির নাম, সময়, টার্গেট নাম্বার। মকর রাশি, আমি যে রাশির কথা প্রথম বললাম, মকর, মকরের ক্ষেত্রে টার্গেট নাম্বার 2 এবং 8। আপনাদের শুভ সময়টা দেখা যাচ্ছে 12:04 থেকে 2:06 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সে রাশিটা কুম্ভ রাশি। কুম্ভ রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 6। আপনাদের শুভ সময় 11:41 থেকে 1:27 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো, 3 নম্বর যে রাশি, সেই রাশির নাম মহা প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4। আপনাদের শুভ সময় সকাল 10:43 থেকে 12:49 পর্যন্ত। 4 নম্বর যে রাশির কথা বলবো, সে রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং 2। আপনাদের আগামীকালের যে শুভ সময়টা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে দুপুর 2:55 থেকে বৈকাল 4:21 পর্যন্ত। টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। এরপর অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, মহাপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, লিখে রাখুন সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনার আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 6। আপনাদের যে শুভ সময় দেখা যাচ্ছে, সেটা হচ্ছে সকাল 11:00 থেকে আপনার 12:34 পর্যন্ত। টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অতীব অতীব শুভ। আগামীকাল শনিবার যে পাঁচ রাশির আমি কথা বলবো, মহাপ্রাপ্তি কম হোক বেশি হোক, অর্থপ্রাপ্তির একটা বড় সুযোগ কিন্তু রয়েছে। প্রত্যেকে আবারও বলবো, জয় বড় ঠাকুরের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়। অবশ্যই আপনারা কমেন্ট করুন, এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। নমস্কার।